অপেক্ষার প্রহর শেষ। অবশেষে চলতি মাস থেকেই কর্মী নেওয়ার ঘোষণা দিল ইতালি। দেশটির বহুল প্রতীক্ষিত সিজনাল ও নন সিজনাল ভিসায় 82,705 জন শ্রমিক নেওয়ার গেজেট প্রকাশিত হয়েছে। আগামী 27 মার্চ থেকে অনলাইনে আবেদন জমা নেওয়া শুরু হবে, যা চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। এবার মৌসুমি ভিসায় 44,000 শ্রমিক ইতালিতে প্রবেশ করার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশ সহ 33টি দেশের নাগরিকরা মৌসুমি ভিসায় আবেদন করতে পারবেন। অন্যদিকে অমৌসুমি ভিসায় অর্থাৎ অন্যান্য ক্যাটাগরিতে আরও 38,705 জন শ্রমিক ইতালিতে যেতে পারবেন। এর মধ্যে অমৌসুমি ভিসার বাইরে কনস্ট্রাকশন, জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান, মেকানিক্স ও টেলিযোগাযোগ সেক্টরে 30,000-এর বেশি কোটা সংরক্ষিত রাখা হয়েছে। গত প্রায় 8 বছর বাংলাদেশকে ব্ল্যাক লিস্টে রেখেছিল ইতালি সরকার। রাস্তায় 22 ঘন্টার মাঝে এমন কোনো খাবার দেয় নাই, শুধু একটা রুটি দিছিল আর একটা কেক দিছিল। বোর্ড লাস্টে এক পর্যায়ে বন্ধ করে দিছে আমাদের। তবে গত 2 বছর ধরে আবারও ইতালিতে যাওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা। মূলত কৃষি কাজের ভিসার মেয়াদ থাকে 9, নিয়মানুযায়ী 9 মাস কাজ করে শস্য দেশে ফেরত যাবেন প্রতিটি শ্রমিক। কিন্তু এই নিয়ম মানেন না বাংলাদেশি শ্রমিকরা। জানা গেছে বাংলাদেশি শ্রমিকরা ইতালিতে কৃষি কাজে ভিসা এসে নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করে দেশটিতে থেকে যান। ইতালিতে আইছি বছর 2, কিভাবে আসছিলেন? আসছিলাম তো গ্রিস থেকে। আইন অনুযায়ী যে কোনো শ্রমিক 9 মাসের বেশি ইতালিতে অবস্থান করলে তিনি অবৈধ হয়ে যান। কিন্তু বাংলাদেশি শ্রমিকরা 9 মাসের ভিসায় গিয়ে দেশে ফেরত না গিয়ে দেশটিতে অবস্থান করেন। এছাড়া আইন অমান্য সহ বিভিন্ন কারণে গত কয়েক বছর বাংলাদেশের কোটা বাতিল করে রেখেছিল ইতালি সরকার। যারা ইতালিতে এগ্রিকালচার বিষয়ে আসতে চান তারাই যে দেখেন এভাবে পিয়ে জড়িত হবে।